ভুয়া অফিস বানিয়ে শহীদ নজরুল ইসলাম সরণিতে অবস্থিত আলরাজি কমপ্লেক্সের দ্বিতীয় তলাকে নিজেদের কার্যালয় সাজিয়ে একটি প্রতারক চক্র টিকেএস গ্রুপের সিস্টার কনসার্ন টিকেএস হেলথ কেয়ার সার্ভিস নামে প্রতিষ্ঠানের নাম দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর একটি আবেদন করে। আবেদনে তারা সারা দেশে বিনামূল্যে কোভিড টেস্ট করবে বলে জানায়, সেই সাথে 5,126 জন সম্মুখ যোদ্ধা প্রস্তুত আছে বলে উল্লেখ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপির একটি টিম অভিযান চালায় তাদের অফিসে। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে, সেই সাথে প্রতারণার কাজে ব্যবহৃত কম্পিউটার, আইডি কার্ড, ট্যাক্স সার্টিফিকেট সহ জাল নিয়োগপত্র জব্দ করে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি হারুনুর রশিদ বলেন, এ চক্রটি কোভিড টেস্টের নামে 5 কোটি টাকা হাতিয়ে নেবার পরিকল্পনা করেছিল। তারা দেশের অর্থাৎ 64 জেলায় বাংলাদেশের বিভিন্ন থানায় বিভিন্ন ইউনিয়নে তারা লোক নিয়োগ করেছেন যে তারা এখান থেকে কোভিড টেস্টের নামে তারা স্যাম্পল নেবেন, লোক লিক করবেন এবং সেখান থেকে নিয়ে তারা জনগণকে সেবা করেন। এটি এক ধরনের প্রতারণা। তারা যে একটা আবেদন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য দপ্তর, এটা একটা মানে জালিয়াতি বানানো। তারা কোনো আবেদন করেছে কিন্তু এটা ভুয়া আবেদন, কিন্তু তারা জানে যে এই আবেদনটা কোনো দিনই স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় এটা পাশ করবে না, যার কারণে এরা জাকিয়া আক্তার নামে যে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিবের স্বাক্ষর জাল করে তারা উত্তরা থেকে মুজিব বোসের লঘু, তারপরে তারা প্যাড বানিয়ে প্যাড ছাপিয়ে তারা কত লোক বল লাগবে, কত জনবল লাগবে, 64 জেলা 462 থানা প্রায় সবগুলি বাংলাদেশ ইউনিয়নে তাই 5 থেকে 6,000 লোক তারা নিয়োগ করছে। বোঝাচ্ছে যে মুজিব বোসের লঘু বানিয়ে তারা এই তার সেবা এবং সেবার মানুষের কাজ করতে চায়, কিন্তু এরা একটা জালিয়াতি চক্র। তারা সব তাদেরকে যখন আমরা এনেছি তারা সকল কিছু স্বীকার করেছে। তাদের যে অফিসটি টিকেএসের নাম ধারণ করে তাদের যে অফিসটা ফার্ম গেটে সেটা ওটা ভুয়া এবং নাম সর্বস্ব একটা জালিয়াতি। তাদের কোনো প্রতিষ্ঠানই নেই, তারা গ্রেপ্তার হয়েছে, তারা স্বীকার করেছে, তাদের সাথে আরও কিছু লোকের সংযোগ আছে সেটা আমরা তারা বলেছি। আমরা তাদেরও গ্রেপ্তার করার চেষ্টা করছি এবং আমরা মনে করি আমরা জনসাধারণের প্রতি অনুরোধ থাকবে, একদম নাম সর্বস্ব প্রতিষ্ঠান যারা মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে মানে সেবার নামে জালিয়াতি করে এই যে একটা মানে ঘটনা ঘটিয়েছে সেটা যেন সবাই সজাগ থাকে। তারা 2500 টাকা দিয়ে তারা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন লোগোতে 1,000 টাকা লাগবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে 500 টাকা, তারপরে প্রোফাইল বানানো লাগবে 1,000, প্রায় 2,500 টাকা তারা সমগ্র বাংলাদেশের যে ক্যাম্পাসগুলি তারা পত্রিকার কাছে নিয়েছে, এখান থেকে প্রায় সব কিছু মিলে প্রায় 5-7 কোটি টাকা তারা হাতিয়ে নেয়, তাদের একটা চক্রান্ত ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। রাশিদুল ইসলাম, গ্লোবাল টিভি, ঢাকা।